আজকে সকাল থেকেই 8টা থেকে বুট শুরু হয়েছে। আমি এখন নেত্রকোনা আদর্শ বালিকা বিদ্যালয়ের কেন্দ্রের সামনে আছি। খুব শান্তিপূর্ণভাবে বুট পড়ে হচ্ছে, সকলেই দলে দলে এসে সুন্দরভাবে বুট দিয়ে যাচ্ছে। এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা নাই এবং এখন পর্যন্ত আমরা নেত্রকোনার জেলায় কোথায় কোনো ধরনের বিশৃঙ্খলার খবর আমরা পাই নাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নেত্রকোনা এই পৌরসভার কেন্দ্র 28টি কেন্দ্র রয়েছে। ইতিমধ্যে সকাল 9:10 খুব শান্তিপূর্ণ পরিবেশ এবং বিচ্ছিন্ন নিরাপত্তা ও উৎসবের মধ্য দিয়েই এখন পর্যন্ত 1 ঘন্টা 10 মিনিট পর্যন্ত যে নির্বাচনটুকু পরিচালিত হচ্ছে, ভোটটুকু প্রদান হচ্ছে, গ্রহণ হচ্ছে, আমরা সত্যিকার অর্থেই উদ্বুদ্ধ হচ্ছি। একটি গ্রহণযোগ্য এবং স্যাটিসফ্যাক্টরি একটি ইলেকশন বলে মনে হচ্ছে। মর্নিং সুপারভাইজ, সকালে সূর্য দেখে অনেক সময় সারাটা দিন কেমন যাবে যেমনি আন্দাজ করা যায়। আমি ভোটাধিকার প্রয়োগ করেছি, এটা আমার গণতন্ত্রের অধিকার এবং ভোটাধিকারের ব্যাপারে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন থেকে শুরু করে সকল মানুষ আজকে নির্বাচন একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমি মনে করি প্রত্যেকটি মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য নির্বাচন কেন্দ্রে আসবে, ভোটাধিকার প্রয়োগ করবে। কোনো ভীতি অগ্নি সন্ত্রাস কাউকে দাবিয়ে রাখা যাবে না। আমরা বিশ্বাস করি আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আগামী দিনে আবার রাষ্ট্রের প্রধানমন্ত্রী করার জন্য আজকে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কারণ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নকে বিশ্বাস করে, দেশকে মানুষকে ভালোবাসে, তার সততা নিষ্ঠা আজকে বিশ্ববাসীর কাছে সমাদৃত।